বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বরিশালে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ প্রতিদ্বন্দ্বী মুফতি ফয়জুল করিমের চেয়ে প্রায় 54,000 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এদিকে অনিয়মের অভিযোগ তুলে বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান এবং সিলেট ও রাজশাহী সিটির নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে দলটি। আর খুলনা সিটিতেও আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে 94,000 ভোট বেশি পেয়েছেন। ওয়ালিউল্লাহ ওলির ডেস্ক রিপোর্ট। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ। 126টি কেন্দ্রে বেসরকারি ফলে আবুল খায়ের আবদুল্লাহ পেয়েছেন 87,808 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম হাতপাখা প্রতীকে পেয়েছেন 33,828 ভোট। সোমবার রাত 9টার দিকে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আবুল খায়ের আবদুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির। আবুল খায়ের আবদুল্লাহ উনি বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনীত প্রার্থী ছিলেন, উনি নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন, তিনি পেয়েছেন সর্বমোট 87,808 ভোট। আমাদের এই নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হলেন জনাব আবুল খায়ের আবদুল্লাহ, বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনীত প্রার্থী। এই জয়ের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় আবুল খায়ের আবদুল্লাহ নগরবাসীকে ধন্যবাদ জানান, একই সাথে সবাইকে নিয়ে সুন্দর একটি সিটি বিনির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। নির্বাচন ইস্তেহারের মাধ্যমে আপনাদের প্রতি দেওয়ার সকল অঙ্গীকার সমূহ পর্যায়ক্রমে আমি বাস্তবায়ন করতে সচেষ্ট থাকব। এদিকে অনিয়মের অভিযোগ তুলে বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পাশাপাশি 21 জুন রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন বর্জনেরও ঘোষণা দিয়েছে দলটি। অনিয়ম এবং এই অনিয়মের মারাত্মক অনিয়মের প্রতিবাদে আমরা নির্বাচনী ফলাফলকে প্রত্যাখ্যান ঘোষণা করছি, সাথে খুলনার ফলাফলকে আমরা প্রত্যাখ্যান ঘোষণা করছি, আর সিলেট ও রাজশাহী যে নির্বাচন আমাদের প্রার্থী রয়েছে নির্বাচনে, সেই প্রার্থীদের থেকে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী তাদেরকে বয়কটের ঘোষণা দিচ্ছি। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল আউয়ালের চেয়ে 94,000-এরও বেশি ভোট পেয়েছেন তিনি। খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এই ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। এই 5 জন প্রার্থীর মধ্যে তালুকদার আব্দুল খালেক বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সর্বাধিক ভোট 1,54,825 ভোট পেয়ে সর্বাধিক ভোট পাওয়ার কারণে আমি তাকে বিজয়ী ঘোষণা করলাম। এই ফলাফল ঘোষণার পরপরই প্রাথমিক প্রতিক্রিয়ায় তালুকদার আব্দুল খালেক বলেন সবাইকে নিয়ে খুলনা সিটির অসমাপ্ত কাজ শেষ করতে চান তিনি। এই বিজয় খুলনাবাসী আমি তাদেরকে উৎসর্গ করলাম। আমি যখন নির্বাচিত হয়েছি কে আমার প্রতিদ্বন্দ্বী খুলনাবাসী যারা আছে, খুলনা যারা বসবাস করে সবাইকে নিয়ে আমি খুলনা করতে চাই। ওয়ালিউল্লাহ ওলি, NTV নিউজ ডেস্ক। বরিশাল সিটি কর্পোরেশন মেয়র পদ প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের উপর হামলার নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ফয়জুল করিমের উপর হামলার ঘটনায় আবারও প্রমাণিত হল বর্তমান সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব না। প্রশাসনের উপস্থিতিতে ধর্মীয় নেতা ও মেয়র প্রার্থীর উপর হামলার ঘটনা কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা এ ধরনের বর্বরোচিত হামলার মাধ্যমে প্রমাণিত হয় আওয়ামী লীগ তাদের ছাড়া বিরোধী দলের কোনো প্রার্থীকেই সহ্য করতে পারে না। অবিলম্বে ফয়জুল করিমের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মির্জা ফখরুল। অন্য প্রসঙ্গ, বাংলাদেশকে নিয়ে নানা চক্রান্ত শুরু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যাদের উস্কানিতে বিএনপি লাফাচ্ছে তারা বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে না।
সোমবার বিকেলে গণভবনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাথে মত বিনিময়ে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানে ঢাকা ১৭ সংসদীয় উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতকে মহানগর উত্তরের নেতাকর্মীদের সাথে পরিচয় করিয়ে দেন দলীয় সভাপতি। এ সময় শেখ হাসিনা বলেন, আসন্ন জাতীয় নির্বাচন চ্যালেঞ্জিং হবে, তাই তৃণমূল পর্যন্ত দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি। সরকারের ধারাবাহিকতা না থাকলে গত ১৪ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে তার সবই ধ্বংস হয়ে যাবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাই দেশ বিরোধী খুনি মৌলবাদী চক্র ও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যেন রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে সে ব্যাপারেও সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। ভোটের প্রতি মানুষের আগ্রহ নেই বলে বিএনপি নেতাদের বক্তব্য সাম্প্রতিক সিটি কর্পোরেশন নির্বাচনে মিথ্যা প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার বিকেলে রাজধানীর পল্লবীতে আওয়ামী যুবলীগের স্থানীয় ৬টি ওয়ার্ড ইউনিটের ত্রিবার্ষিক সম্মেলনে এসব বলেন তিনি। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার আসবে আর বিএনপি নির্বাচনে জিতে যাবে, ২০০১ সালের মতো তেমনটি আর হবে না বলেও জানান ওবায়দুল কাদের। রিপোর্ট করছেন রুকনউদ্দিন। রাজধানীর পল্লবী ও রূপনগর থানা যুবলীগের ৬টি ওয়ার্ড ইউনিটের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় সোমবার। সেখানে রাখা বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভোটের প্রতি মানুষের আগ্রহ নেই বলে বিএনপি নেতারা যে বক্তব্য দেন তা মিথ্যে প্রমাণিত হয়েছে সাম্প্রতিক সব সিটি কর্পোরেশন নির্বাচনে। বিশেষ পরিস্থিতিতে দেশে কয়েকদিন বিদ্যুৎ সংকট হয় তাই নিয়ে বিএনপি নেতারা লাফালাফি করেছে বলেও জানান ওবায়দুল কাদের। দাবি করেন, সরকারের চেষ্টায় এখন লোডশেডিংও কমেছে, কমেছে কিছু পণ্যের দামও। সব সংকটকে পিছে ফেলে দেশকে এগিয়ে নেয়াই বর্তমান সরকারের লক্ষ্য এবং সামনের দিনেও তা অব্যাহত থাকবে বলে জানান ওবায়দুল কাদের। রুকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামীকে রাজনৈতিক কর্মসূচি পালনের অনুমতি দিতে সরকার বাধ্য হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আর সরকার হঠাতে নেতাকর্মীদের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি আহমেদ। সোমবার আলাদা অনুষ্ঠানে এসব বলেন তারা। ইমরুল হাসানের রিপোর্ট। তরুণ ও নতুন ভোটারদের চলমান আন্দোলনে সম্পৃক্ত করতে ৬ বিভাগে তারুণ্যের সমাবেশ করতে যাচ্ছে বিএনপি, যার শুরুটা হবে বুধবার চট্টগ্রাম থেকে। সবশেষ সমাবেশ হবে ঢাকায় ২২শে জুলাই। এই কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে সোমবার রাজধানীতে মিছিল করে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন মিছিলে। নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টনে গিয়ে শেষ হয় মিছিলটি। তার আগে সংক্ষিপ্ত বক্তব্যে রিজবি আহমেদ বলেন, জনবিচ্ছিন্ন হয়ে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চায় আওয়ামী লীগ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন,
সরকার এখন নিরাপদ প্রস্থানের পথ খুঁজছে। দীর্ঘদিন পর জামায়াতে ইসলামীর কর্মসূচি পালন নিয়ে কথা বলেন তিনি। জামাত মিটিং করলো, জামাত একটা রাজনৈতিক দল মিটিং করবে, এটা তো স্বাভাবিক। এতদিন করতে পারে নাই কেন, এটাই তো একে প্রশ্ন করতে পারে। এখন কেন দিল, কেউ কেউ বুঝাইতে চাইল যে সরকারের সাথে কোনো আঘাত আছে কিনা, বুঝতে পারছে আমাদেরকে এত নির্বোধভাবে আমরা বলবো সরকারের সাথে আঘাত করছে। এই জন্য তেমন জামাতকে সরকার অনুমতি দিতে বাধ্য হয়েছে। ভোটাধিকার ফিরিয়ে না দিলে জনগণই সরকারকে বিদায় করবে বলে মন্তব্য করেন গয়েশ্বর। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে নেয়া সংক্রান্ত আইন জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2023-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। জন্মের সাথে সাথেই বাংলাদেশী নাগরিককে একটি জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে, যা আর কোনোদিনই পরিবর্তন করা যাবে না বলে এই আইনে বলা আছে। নজরানা চৌধুরীর রিপোর্ট। 2022 সালের 10 অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় পরিচয় নিবন্ধন আইনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। সোমবার মন্ত্রিসভার বৈঠকে আইনটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হল। এর আগে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ব্রিফিংয়ে জানান, এই আইন সংসদে পাশ হওয়ার পর জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সকল কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধকের কার্যালয়ের মাধ্যমে পরিচালিত হবে। এই আইনের আওতায় এখন আমাদের জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ দ্বারা পরিচালিত হবে। তাদের একটি সংক্রান্ত একটি অফিস থাকবে, সে অফিসে একজন নিবন্ধক থাকবেন এবং নিবন্ধকের মাধ্যমে এই কাজটি করা হবে। এবং এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এই যে কোনো নাগরিক জন্মের পরপরই এই নাগরিক সনদ বা একটি নাম্বার তিনি পাওয়ার অধিকারী হবেন এবং এটি অপরিবর্তনীয় হবে, এটি ওনার জন্মের সাথে সাথেই উনি নিতে পারবেন। বাংলাদেশি কোনো নাগরিক জন্মের পরেই একটি জাতীয় পরিচয়পত্র পাওয়ার অধিকারী হবেন বলে এই আইনে বলা আছে, যা একটি স্বতন্ত্র নম্বরের হবে। নিবন্ধকের কার্যালয়ে তাদের সারা দেশের কার্যক্রম কিভাবে পরিচালনা করবে তা তারা নির্ধারণ করবে এবং এ সংক্রান্ত জনবল নিয়োগ দেবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ভোটার তালিকা প্রণয়ন করবে বলেও জানান তিনি। নির্বাচন কমিশন যেহেতু 18 বছরের বেশি যখন হয় তখন ভোটার তালিকা ওনারা প্রণয়ন করেন, তখন তারা এইখানে যে এনআইডিতে থাকবেন বা এনআইডি প্রাপ্ত যে যারা জনসংখ্যা আমাদের থাকবে তাদের মধ্যে থেকে এই নাম্বারটা ব্যবহার করে তারা করতে পারবে। মন্ত্রিসভা বৈঠকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2023-এর খসড়ার অনুমোদনও দেয়া হয়। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এইমাত্র পাওয়া খবরে জানা গেছে, হঠাৎ করে শারীরিকভাবে অসুস্থ হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ম্যাডাম শারীরিকভাবে অসুস্থ বোধ করায় কিছুক্ষণের মধ্যে তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। বেসিক ব্যাংকের অর্থ আত্মসাত ও পাচারের মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুকে আসামি করে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দীর্ঘ আলোচনা সমালোচনার পর দুদক সোমবার বেসিক ব্যাংকের অর্থ আত্মসাত সংক্রান্ত 59টি মামলার অভিযোগপত্র চূড়ান্ত করে। দুদক সচিব মাহবুব হোসেন দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি জানান, শিগগিরই অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে। দুদক জানায়, শেখ আব্দুল হাই সহ বেসিক ব্যাংকের 46 জন ব্যাংক কর্মকর্তা এবং 101 জন গ্রাহককে এসব মামলায় আসামি করা হয়। আসামিদের বিরুদ্ধে 2,265 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। দুদকের 5 জন কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে প্রতিবেদন দেন। এসব মামলার অভিযোগপত্র আদালতে উপস্থাপনের জন্য আজ অনুমোদন দেয় দুদক।